এক সময় ছিল লেটার, এই লেটারটা বিভিন্ন কাঠের সিসার এগুলো দিয়ে তৈরি হইতো, এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে ছাপার কাজ হইতো, এই সব স্টেডেল মেশিন, তারপরে হ্যান্ড হচ্ছে গিয়ে হাতে টানা মেশিন, এগুলো দিয়ে একসময় কাজ হইতো, কিন্তু এই কাজটা অত দ্রুত হইতো না। বর্তমানের পরিস্থিতিতে এখন আধুনিকীকরণের কারণে এখন এই মেশিনগুলো অনেক অত্যাধুনিক, হ্যাঁ, অনেক দ্রুত প্রিন্ট করা সম্ভব, কিন্তু আগেকার দিনে ওই একই অক্ষর না থাকা ব্যবহার হওয়ার ফলে কাজটা মানে সুন্দর হইতো না, মানে দ্রুত করা যাইতো না। এটা মানে এটা এটা আমাদের বাপদাদার এটা পৈতৃক হচ্ছে ব্যবসা ছিল, এইটা আমরা ছোটবেলায় দেখেছি, এটা হচ্ছে পাকিস্তান আমলে, হ্যাঁ পাকিস্তান পূর্বে, হ্যাঁ পূর্বে এই মেশিন দেখেছি। আনুমানিক এটা হচ্ছে গিয়ে 65-70 সালের ওই দিকে এরকম, মানে কুষ্টিয়াতে আসে। আগে তো কুষ্টিয়াতে প্রেস ছিল, কুষ্টিয়াতে প্রেস ছিল, ওই নিম্নসার প্রেস জাতীয় একটা প্রেস ছিল, তারপরে ওই সমস্ত তারা ট্রেডেল মেশিন, তার আগেকার মেশিনও ছিল, মানে সেটা হচ্ছে প্রুফ মেশিনের মতন চাপ দিয়ে, মানে টাইপের উপরে চাপ দিয়ে ছাপা হয়তো, মেশিন বাদে হাতে টানা হয়তো, ট্রেডেল মেশিন, এর নাম হচ্ছে ট্রেডেল মানে কাজ শুরু হয় আর কি 65 সালের পর। ট্রেডেল মেশিনে কত সাল পর্যন্ত আপনারা এই কাজটা করেছেন? এটা আমাদের কুষ্টিয়াতে এই কাজটা তো অনেক মেশিন ছিল, অনেকেই কাজ করতো, হ্যাঁ এখানে অনেক, মানে এই যে সঠিক সংখ্যা মানে নির্ণয় করা কঠিন, তবে এই 25-30টা মেশিন ছিল আর কি কুষ্টিয়া শহরে। এটা আমাদের কুষ্টিয়াতে আইসে 2005-2006 সালের দিক থেকে এগুলো অফসেট মেশিন শুরু হয়, তার আগে ঢাকাতে ছিল, বিভিন্ন জায়গাতে ছিল। এটা সংখ্যা হচ্ছে গিয়ে একটা প্রেসে যদি কাজের ভলিউম বাড়ত 5-7 জন লোক লাগতো, এদের পারিশ্রমিক অনেক সময় বেতনভুক্তও থাকতো, কন্ট্রাক্ট সিস্টেমও থাকতো, হুম এইভাবে কাজ চলতো। হয়তো সেই শ্রমিকরা এখন বিলুপ্তির পথে, অনেকের বয়স হয়ে গেছে, তারা মারা গেছে, কেউ কেউ আছে, তারা দেখা যাচ্ছে যে ওইসব কাজ নাই, বাইন্ডিংয়ের নাম্বারিং কাজ, বাইন্ডিংয়ের কাজ, হ্যাঁ অন্যান্য পেশায় নিয়োজিত হয়ে গেছে। ওটা হচ্ছে কাজের সাইজের উপরে একটা রেট হইতো, ৫-৭-১০ টাকা পার পেজ, পেজ হিসাবে, হ্যাঁ পেজ হিসাবে, প্যাড হিসাবে, বিভিন্ন সাইজ হিসাবে এদের পারিশ্রমিকটা ওই সপ্তাহ শেষে হিসাব করে দেওয়া হইতো আর। এখন ধরেন যে ছাপার তো বহুমুখী হয়ে গেছে, আগে তো লেটার পেডের ছাড়া ছাপার কোনো জায়গা ছিল না, এখন কম্পিউটার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে অনেক কাজের সংখ্যা বেড়েছে। শ্রমিক কি এখন বেড়েছে? শ্রমিক সংখ্যা কমে গেছে, মানে আগের থেকে এখন শ্রমিক, এখন শ্রমিক কম লাগে, এক একটা বেড়েছে, শ্রমিক কম লাগে। এখন পুরাতন মেশিন অনেকে জায়গার অভাবে এগুলো লোহার দামে বিক্রি হয়ে গেছে, এইরকম অবস্থা আর কি, লোহার দামে বা ভাঙড়ির দরে এগুলো বিক্রি হয়ে যায়, বিক্রি করে দিয়েছে অধিকাংশ। আপনি একটি রেখেছেন? আমি একটা আমাদের বাপদাদার পৈতৃক স্মৃতি সম্বলিত এই প্রেসটা আমরা স্মৃতি হিসাবে এটা এখনো আছে, সংরক্ষণ করছি আর কি। ভবিষ্যতে কি বেচার পরিকল্পনা আছে? ভবিষ্যতের পরিকল্পনা ভবিষ্যতের কথা, কিন্তু এখনো আমাদের বেচার কোনো পরিকল্পনা নাই আর কি।